হ্যালো ভিউয়ার্স, এই বইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার আর ছোটো বাচ্চাই যারা আছেন এরা জিন্দেগিত আপনার কাছে মোবাইল চাই জানা, এই বইটা দিলে এলে একদম মোবাইলের কাম করবো। বহুত সুন্দর হিসাবে লেখাপড়াও শিখতে পারবা, বহুত গুরুত্বপূর্ণ একটা বই। এইটা বই যদি আপনার কাছে থাকে তাহলে সন্তানে কোনো সময় মোবাইল চাইতা না, আর সন্তানটা মোবাইল দিয়ে আনলে সন্তান খুব বেশি নষ্ট হয়, যার কারণে এই বইটা আনছি আপনার আর উপকারণ লাগিন। আপনারা যদি সাইন লইতে পারবা, ফ্লিপকার্টের মধ্যে আছে বা যে কোনো ওয়েবসাইটের মধ্যে গেলে পাইবা। এই বইটার নাম হইয়া থাকলো ম্যাজিক ওয়াটার বুক। এই বইটা হইয়া থাকলো আপনার, এটার মধ্যে এই যে লগে একটা কলম আছে, কলম দিয়ে লেখার বাদে কলমে মানে পুরা বইটার কিলা হয় আমি বিস্তারিতভাবে আপনারা দেখাইমু। এই বইটা আপনারা লইবা, আর যে আমরা সন্তানদের ছোটো ছোটো সন্তানদের মোবাইল দিই, এই মোবাইলটা আপনারা দিবা না। মোবাইল দিলে সন্তান বহুত বাদ হয়ে যান গিয়া, মোবাইল না দেওয়া অত্যন্ত বালা। আর মোবাইল না দিবার লাগিন এই বইটা আপনারা লাগিয়ে আনছি, আপনারা দেখলে খুব বেশি পছন্দ হইব। আর যার বাড়ির সন্তান আছেন, ছোটো ছোটো বাচ্চাই আছেন, এই বইটা অর্ডার করিয়া আনবা, আনিয়া এই সন্তান আপনারা এই বইটা আপনারা দিবা। তো সর্বপ্রথম এই বইটার খুলিয়া আপনারা আমি দেখাই এই বইটার ভিতর কিলা বা কী সিস্টেমে ব্যবহার করতে লাগে। আর ছোটো বাচ্চাইতরে ফড়া খুঁয়াও দেওয়া লাগতো না, বা ছোটোই একদম যেটা বা এটা কাগজ তো অনেক ডাঁট আছে, সেও ঠান মারলে ফাড়তেও পারতো না, কারণ সরু বাচ্চাই নইলে পাতলা পাতলা কাগজের ফাট্টা যদি থাকে তাহলে ঠানিয়া ঠুনিয়া ফাড়ি লাইন গিয়া। এইটা বহুত মজবুত আছে, কোনো বাচ্চার যে ঠান মারি ফট করে ফাড়ি লাগবে ফাড়তেও পারতো না। এই বইটার টোটাল 1, 2, 3, 4 ফার্স্টটা পেজ আছে, ফার্স্টটার মধ্যে এই বাচ্চাগুলো লিখতে পারবা। আর এই যে লেখা আছে কলম দিয়ে, একবার লেখার পরে ফন্টর থেকে 20 মিনিট বাদে এই লেখাটা মিটি যাইব গিয়ে আবার হিরবার লিখতে পারবা। আর লেখা বলতে এটার মধ্যে খালি এইরকম কলম দিয়ে আস দিলে ভিতরের মধ্যে যে ফটো আছে এই ফটোগুলো সামনে বাড়িয়ে আইব। ছোটো বাচ্চাতে এই বইটা ব্যবহার করি অত্যন্ত খুশি হইবা, খুব বেশি আরাম পাইবা, আপনারা এই বইটা আনতে পারবা। তো সর্বপ্রথম আমি আপনারা ব্যবহার করিয়া দেখাই, যদি ভাল লাগে তাহলে আপনারা কইমু আনবার লাগি, আর যদি আনতে চাই তো কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবো, কমেন্ট থেকে আপনারা এই বস্তুটা আনতে পারবা ফ্লিপকার্ট থেকে। তো এই জিনিসটা ব্যবহার করিয়া দেখাই কী হিসাবে ব্যবহার করতে লাগে। সর্বপ্রথম যে দেখতে পাত্র আমার হাতের মধ্যে কলম একটা আছে, এই কলম যে একটা এই বই লগে আয়, এটা অর্ডার করলে আপনারা কলমে বইয়ে একলগে ভাইবা। এই কলমের ভিতরে সর্বপ্রথম এটার ওপেন করতে লাগবো, করিয়া আপনারা ফানি ভরতে লাগবো, এই কলমের ভিতরে ফানি ভরতে লাগবো। এটা কোনো খালি ছাড়া রাইট ফানি ভরলে কাম চলে। তো আমি সর্বপ্রথম এই গল্লাস থেকে ফানি ভরমু এই কলমের ভিতরে, দেখতে ফাত্রা ফানি দিয়ে আমি বরি লাইছি। ফানি দিয়ে বরার পরে এটার ফেনাটা লাগাইতে লাগবো, কিছু বেশ হয়ে গেছে দূরে ফানি ফেলাই দে। দেখুন ফানি আমি বরছি, বরিয়া এই যে ফেনা একটা আছে ফেনাটা আমি লাগাই দিই। আর ও আমরার কলমের কাম শেষ হয়ে গেছে গিয়া। এখন যে কলম যে একটা আছে ছোটো বাচ্চিন্তরে কলমটা দিবা, দেওয়ার পরে এই যে পেজ আছে আমি আপনারা সর্বপ্রথম থেকে দেখাই, এই বইটার নাম হইলো ম্যাজিক ওয়াটার বুক। এইটা আপনারা নামটা বালা করে চাইয়া রাখবা। এই বই একবার লেখার পরে ফন্ড 20 মিনিট বাদে আবার ফুরা একদম জেলা আছে, সাদা আছে ওলা সাদা হয়ে যাইব গিয়া। তো এই যে দেখুন আপনারা আমার কাছে কলম যে একটা আছে, ও দেখুন লেখলে কিনা সুন্দরে ভিতরটা বার হইয়া আয়, ও দেখতে ফেতরা নেই, ও দেখা ছোটো বাচ্চাতে এইরকম লেখলে বহুত আরাম পাইবা, ভিতরে যে ফটো আছে ফটো যে একটা বিজিলে সুন্দর হইয়া বার হইয়া আই যায় গিয়া। এটা ছোটো ছোটো বাচ্চাতে যারা মানে একদম লেখা পড়া কোনটা জানো না আর কি, ও ধরনের বাচ্চাতে লাগে এই বইটা আপনারা ও দেখক কত সুন্দর, ভিতরের যে কালার যে একটা আছে ফটো যে একটা আছে ফটোটা বাইরে গিয়ে সামনে আই যার। ছোটো বেচেন্তরে দিলে এইরকম এইরকম গোসাই গোসাই ফুরা বইটা তারা যদি লেখেন তাহলে দেখতে পাত্রানি ভিতরে থাকি ফুতুলবারর বা যে হিসাবের ছবি দেওয়া আছে এই ছবিগুলা ভিতরে থাকি বারোইয়া। আর এই অ্যাডভার্টাইজের মধ্যে দেওয়া হয়েছে যে একবার লেখার পরে 10-15 মিনিট পরে এই যে লেখাগুলা লেখলায় বা ছবি যেগুলা বার করলে এগুলা নাই হয়ে যাইব গিয়া, আবার সাদা হয়ে যাইব গিয়া। কিন্তু এই বইটা এরকম কাম করছে না, আপনারা দেখতে পাত্রানি যে জায়গাত কলম দি মানে আসানি হয়েছিল গোসানি হয়েছিল এই জায়গাগুলো একদম নষ্ট হয়ে গেছে গিয়া, ভিতরের ফটোগুলো বার হয়ে গেছে, উপরের যে তার কালার একটা দেবা আছে এটা নাই হয়ে গেছে গিয়া, নষ্ট হয়ে গেছে গিয়া, যার কারণে এটা লইয়া কোনো লাভ নাই। এই বইটা খামো লাগছে না, বেকার বইটা আপনারা আমি দেখাইলাম, অ্যাডভার্টাইজের মধ্যে দেখা হিসাবে বোঝা গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এইটা যে একবার লেখার পরে নষ্ট হয়ে যায় গিয়া বইটা, যার কারণে অত টাকা খরচ করিয়া এই বইটা লওয়ার কোনো মানে হয় না, আপনারা লইবে না।